কবি নজরুল তাঁর অগ্নিবীণা কাব্যগ্রন্থখানি উৎসর্গ করেন ঋষি অরবিন্দের ভাই মহান বিপ্লবী বানীন্দ্র কুমার ঘোষকে। 11 আগস্ট 1922 খ্রিস্টাব্দে নজরুল ইসলামের সম্পাদনায় 32 কলেজ স্কোয়ারের ঠিকানায় অর্ধ সাপ্তাহিক ধূমকেতু প্রকাশ পায়। বিপ্লবী বারীন্দ্র ধূমকেতুকে অভিনন্দন জানিয়ে লিখলেন, ভাই পাগল, তুমি ধূমকেতু বার করছো শুনে খুশি হলুম। ধূমকেতুর জন্যে আশীর্বাদ চেয়েছ, এরকম নিখরচা আশীর্বাদ দেওয়ার জন্যে আমি হাত উঁচিয়েই আছি। আশীর্বাদ করি তোমার ধূমকেতু দেশের যারা মেকি তাদের গোফ ও দাড়িতে আগুন লাগিয়ে দিক। আশীর্বাদ করি তোমার ধূমকেতু যারা সাচ্চা সোনা তাদের খাদ পুড়িয়ে উজ্জ্বল করে তুলুক। আশীর্বাদ করি তোমার ধূমকেতু যতুগৃহ জ্বালিয়ে দিক। স্থির মনি হয়ে বঙ্গমাতার স্বর্ণ সিংহাসন সাজিয়ে নিক। ভগ্ন ধ্যান শিবের চক্ষু দিয়ে বেরিয়ে এসে এ কামুক জাতির কাম দেবতাকে পুড়িয়ে ফেলুক। আর কামিনী উমাকে করুক শান্ত জ্যোতি তাপসী। আত্মজয়ের তপস্যার মধ্যে দিয়ে বাংলার মেয়েরা বাংলার নবজাগ্রত শিব সেনাকে পূর্ণ জীবনে মুক্তির স্বর্গ ফিরে পাক। নজরুলকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, কবিশেখর কালিদাস রায়, দাদা ঠাকুর, শরৎচন্দ্র পণ্ডিত সহ বিখ্যাত ব্যক্তিরা ধূমকেতু সম্বন্ধে আশা ব্যক্ত করেছিলেন। কিছুদিনের মধ্যেই নজরুলের উচ্চগ্রাম লেখায় তাদের আশা পূরণ হল ও ধূমকেতু ক্রমে সরকারের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। দর্শক বন্ধু, আমি মিতা দাস পুরকায়স্থ, নমস্কার। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ 1899 খ্রিস্টাব্দের 24 মে বুধবার জন্ম নিয়েছিলেন ধূমকেতু কাজী নজরুল ইসলাম, বাংলার বুলবুল। দর্শক বন্ধু, আমরা এ সপ্তাহে কবি নজরুলের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব তার গানে, কবিতায় ও নজরুল সম্বন্ধীয় বক্তব্যে, নজরুল সম্বন্ধীয় কথায়। প্রথমেই আসুন দর্শক বন্ধু, আমরা কবি নজরুলের উদ্দেশ্যে প্রণতি জানাই। দর্শক বন্ধু, অঞ্জলি লহ মোর সঙ্গীতে সঙ্গীতে, আপনারা গানখানি যে কোনো অনুষ্ঠানে, নজরুল সম্বন্ধীয় অনুষ্ঠানে শুনে থাকেন। তো দর্শক বন্ধু, আমরা আজকে আমাদের অনুষ্ঠানে প্রথমেই অঞ্জলি লহ মোর সঙ্গীতে সঙ্গীতে গানখানি নৃত্য পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। নৃত্যে আছেন আজকে শিলচরের সম্ভাবনাময় নৃত্যশিল্পী ঐশী দাস। অঞ্জলি লহ মোর সঙ্গীতে সঙ্গীতে ঐশী দাস। কবিবন্ধু প্রাণতোষ চট্টোপাধ্যায় বালক নজরুলের আধ্যাত্মিকতা নিয়ে বলেছেন, বাল্যকাল থেকেই নজরুলের একটা ধর্মোন্মাদনা ছিল। এই উন্মাদনার বসে তিনি কখনো হিন্দু কখনো মুসলমান ধর্মের মহান ভাবকে নানা রকম কঠোর আচরণের মাধ্যমে লাভ করতে চেয়েছিলেন। দর্শক বন্ধু, এবারের অনুষ্ঠানে রয়েছে একটি নজরুল সঙ্গীত। নজরুল সঙ্গীতটি পরিবেশনায় রয়েছেন কলকাতার সঙ্গীত শিল্পী মধুমিতা ঘোষ ভট্টাচার্য।
আসুন দর্শক বন্ধু মধুমিতা ঘোষ ভট্টাচার্যের কণ্ঠে নজরুল গীতিখানি শুনে নেই। নমস্কার, আমি শ্রীমতী মধুমিতা ঘোষ ভট্টাচার্য, নতুন দিগন্ত পত্রিকার কর্ণধার, প্রকাশনী সংস্থার কর্ণধার শ্রীমতী মিতা দাস পুরকায়স্থের আমন্ত্রণে ঈশান বাংলার টেলিভিশন চ্যানেলে যে অনুষ্ঠান আলোর সাথী হয় সেইখানে নজরুল, কবি নজরুলকে প্রণাম জানিয়ে যে অনুষ্ঠানটি, যে পর্বটি হতে চলেছে সেখানে আমাকে একটি নজরুল সঙ্গীত গাইবার আহ্বান জানানো হয়েছে। আমি সেটি আপনাদের কাছে এখন পরিবেশন করছি। কবিকে প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। নজরুল অসংখ্য ভক্তি সঙ্গীত লিখেছিলেন যার বীজ তার বাল্যকালে নিহিত ছিল। এ প্রসঙ্গে কবি জীবনীকার আজহার উদ্দিন খান বলেন,
শোনা যায় ওই সময় কবি উপবাস ও নামাজের মধ্যে দিয়ে ঈশ্বর প্রাপ্তির চেষ্টা করতেন। পীরের খাদেম হয়েও তিনি ওই বয়সে রামায়ণ মহাভারত পুরাণ ভাগবত তন্ময় চিত্তে পড়তেন। কাছাকাছি যে সকল সাধুসন্ত থাকতেন তাদের আখড়া আস্তানায় গিয়ে সাধন ভজন লক্ষ্য করতেন এবং সেগুলি তখন থেকেই নিজের জীবনে প্রয়োগের চেষ্টা করতেন। মাঝে মাঝে তিনি উদাও হয়ে যেতেন আউল বাউল সুফি দরবেশ সাধু সন্ন্যাসীর সঙ্গে, কিছুদিন থেকে আবার বাড়িতে ফিরে আসতেন। চালচলনে উদাসীনতা দেখে প্রতিবেশীরা নজরুলকে ডাকত তারা খেপা বলে এবং মাঝে মাঝে আদর করে নজরালি বলেও ডাকত। দর্শক বন্ধু, আপনারা কবি জীবনীকার আজার উদ্দিন খানের লেখার থেকে শুনলেন। এবারে পরিবেশনা রয়েছে শিলচরের আবৃত্তিকার বাচিক শিল্পী ও নৃত্যশিল্পী পম্পি চক্রবর্তীর। পম্পি চক্রবর্তী একজন আবৃত্তিকার ও নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি রেডিওর একজন ঘোষিকা। তিনি দীর্ঘদিন ধরে আকাশবাণী শিলচরের ঘোষিকা হিসেবে কর্মরত, আর তার প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, আবৃত্তি শেখাচ্ছেন তিনি আর নাচও শিখিয়ে থাকেন। তো দর্শক বন্ধু, আসুন আমরা দেখি পম্পি চক্রবর্তী আমাদেরকে জন্য কি নিয়ে এসছেন এবার, তার পরিবেশনা আমরা চলুন উপভোগ করি। নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমি দুখানে কবিতা পাঠ করব। প্রথম কবিতাটি, শুদ্ধ করো আমার জীবন। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আমরা প্রত্যেকেই ভীষণভাবে আক্রান্ত হয়ে আছি এক ভয়ে। হ্যাঁ, গোটা পৃথিবী এখন করোনাগ্রস্ত। এই মহামারীতে আমাদের প্রতিটি দিন যেন ভীষণ একটা আতঙ্কে কাটে, তাই না? এক মৃত্যু ভয় আমাদের পেছন যেমন তাড়া করছে, তাই না? এই পরিস্থিতিতে আমরা প্রত্যেকেই আবার কিন্তু চাইছি আমাদের সেই আগের জীবন ফিরে পেতে। খোলা আকাশে আমরা আবারও ঘুরতে চাই, শ্বাস নিতে চাই, সবার সঙ্গে দেখা করতে চাই। আমাদের যেভাবে উৎসব, ধর্মীয় অনুষ্ঠান সব কিছুই তো বন্ধ হয়ে আছে, আমরা যেন এক বন্দিশালায় আটকে আছি, তাই না? কবি কাজী নজরুল ইসলাম শুদ্ধ করো আমার জীবন এত সুন্দর কবিতাটি লিখেছেন, এবং এই কবিতায় যে কথাগুলো বলা হয়েছে মনে হয় যেন বর্তমানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের মনের কথা তিনি বলতে চাইছেন। শুনুন এই কবিতাটি। আমরা সত্যিই তো প্রত্যেকে এখন চাইছি যে আগের জীবন আমরা ফিরে পাই এবং আমাদের বর্তমান যে পরিস্থিতি সেটার থেকে এই জীবনকে শুদ্ধ করে আমরা আবার একটি নতুন জীবনের সম্মুখীন হই। শুনুন এই কবিতাটি, খুব ভালো লাগবে আপনাদের আশা করি। তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি প্রতিটি ভোরের মতো আবার নূতন হয়ে উঠি। হই সূর্যোদয় আমার জীবন, তুমি পরিশুদ্ধ করো, আমি প্রস্ফুটিত হই। আমি বহুদিন ঝরা ব্যথিত বকুল লকারে, আমি বহুদিন বিষণ্ণ বিধুর। একবার একবার আমার মাথায় হাত রাখো, সুপ্রসন্ন হও, এই দগ্ধ বুকে করো শ্রাবণের অঝোর বর্ষণ। আমি শ্যামল সবুজ বৃক্ষ হয়ে উঠি,
তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি হই সূর্যোদয়, আমি হই উদিত আকাশ, আমি হয়ে উঠি প্রতিটি শিশুর হাতে প্রথম বানান শেখা বই, হয়ে উঠি ভোরবেলার পাখিদের গান। আমার জীবন তুমি শুদ্ধ করো, আমি হই নতুন সবুজ কোনো দিন, আমি হই বাল্যকাল, আমি হই বর্ষার নব জলধারা, আমি বহুদিন ব্যথিত বিষাদ, আমি বহুদিন একা ছাও বন। তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি হয়ে উঠি সদ্য ফোটা ফুল, আমি হয়ে উঠি সকালের ঘুম ভাঙা চোখ। আমার এবারের নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী। গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান, কে তুমি, পারসি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চ্যালা, বলে যাও বলো আরো বন্ধু, যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে, যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, কিন্তু কেনই পণ্ডশ্রম মগজে হানিছ শুন, দোকানে কেনই দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কিতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ, তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে মন্দির কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জায় হৃদয়, এইখানে বসে ঈশা মশা গেল সত্যের পরিচয়, এই রণভূমি কিশোর গাইলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সংগান, মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। ধন্যবাদ। 11 আগস্ট 1922 খ্রিস্টাব্দে ধূমকেতুর প্রথম সংখ্যায় কবি নজরুল লিখেন, আমি যুগে যুগে আসি আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু, এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু, সাত সাতশো নরক জ্বালা জলে মম ললাটে, মম ধূম কুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘন গোলাটে, আমি ও শিব তিক্ত অভিশাপ, আমি স্রষ্টার বুকে সৃষ্টি পাপের অনুতাপ তাপ হাহাকার, আর মর্তে সাহারা গবি ছাপ,
আমি অশিব, তিক্ত, অভিশাপ। দর্শক বন্ধু, কবি নজরুলই এভাবে লিখতে পারেন, তাই তো আমরা যুগে যুগে কবি নজরুলকে স্মরণ করে যাব। আমরা আজকে স্মরণ করছি নজরুলকে, আর আমাদের পরবর্তী প্রজন্ম, এর পরের প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম, যুগ যুগ ধরে কবি নজরুলকে স্মরণ করে যাবে। দর্শক বন্ধু, আসুন এবারে বদরপুর নবীনচন্দ্র কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বিষ্ণু দে, যিনি একজন কবিও, তিনি বিভিন্ন সময়ে বরাক উপত্যকার ও বহির্বরাকে বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা, প্রবন্ধ ইত্যাদি লিখে থাকেন। তো বিষ্ণু দে একজন কবি, প্রাবন্ধিক। তো আসুন দর্শক বন্ধু, আমরা বদরপুর নবীনচন্দ্র কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বিষ্ণু দে কি বলছেন শুনে নিই। নমস্কার। 25 মে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হয়েছে। এই মে মাসে রবীন্দ্রনাথেরও জন্মজয়ন্তী পালিত হয়। মে মাস বরাক উপত্যকার মানুষের জন্য, বরাক উপত্যকার বাঙালির জন্য আরও একটি কারণে বিশেষ গুরুত্বপূর্ণ। 19 মে বরাকের 11 জন বাংলাভাষী মানুষ অমর হয়েছে। নিজের মাতৃভাষাকে রক্ষা করার জন্য 11 জন যুবক যুবতী শিলচরে প্রাণ দিয়েছেন। এই 11 জন যুবক যুবতীকেও আমার নমস্কার। আমার আজকের বিষয়, বলার বিষয় কাজী নজরুল ইসলাম। আমি সংক্ষেপে এই কাজী নজরুল সম্পর্কে দুই একটি কথা বলছি। একটা সময় ছিল বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের প্রভায় প্রভাবিত ছিলেন সমস্ত সাহিত্যিকরা। সেই প্রভাব থেকে প্রথম যিনি মুক্তির মন্ত্র শোনালেন তিনি হলেন কাজী নজরুল ইসলাম। তার জন্ম 1899 খ্রিস্টাব্দের 25 মে, অর্থাৎ 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে। জন্মস্থান পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তার মৃত্যু হয় 29 আগস্ট 1976 খ্রিস্টাব্দে, অর্থাৎ 12 ভাদ্র 1383 বঙ্গাব্দে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 51টি। এতে রয়েছে কাব্য, উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ ইত্যাদি। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসাবে কাজী নজরুল ইসলাম বিখ্যাত। বাংলাদেশে বর্তমানে জাতীয় কবি হিসাবে নজরুল ইসলামকে স্মরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে 1974 খ্রিস্টাব্দে ডক্টর উপাধিতে ভূষিত করে। শ্যামাসঙ্গীত লেখার জন্য কাজী নজরুল ইসলাম বাঙালির অন্তরে চিরদিন বিরাজ করবেন। তার সম্পাদিত 3টি পত্রিকা হল ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ। কবিতা লেখার জন্য 1930 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলামকে কারাবরণ করতে হয়েছিল। এই বিখ্যাত কবি বাংলা সাহিত্যে এবং সমাজে আজও প্রাসঙ্গিক, কারণ আজ যখন বাংলা ভূমি রাজনৈতিকভাবে অস্থির কিংবা ধর্মীয় গোড়ামের জন্য মানুষ নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তখন কাজী নজরুলের ভাষা ধার করে বলতে হয়, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্মের ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। কাজী নজরুল ইসলাম মানুষের কবি। মানুষের ব্যথা, দুঃখ, যন্ত্রণা ও ধর্মের গোড়ামিকে কখনো সহ্য করতে পারতেন না। তিনি বারবার মানুষের দুঃখে ব্যথিত হয়েছেন,
তাই তিনি লিখতে পেরেছেন গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। তাই কবি নিজেকে এই পৃথিবীতে রেখে যেতে চান না, কারণ অমর গাথা গাওয়ার জন্য তিনি পৃথিবীতে আসেননি। তিনি এসেছেন মানুষের হয়ে কথা বলতে, মানুষের দুঃখের সমবেতী হতে। তিনি বলেন, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নৈনবী, কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই সহি সই ছবি। অথবা তিনি বলেন, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। মানুষের জন্য তিনি যতদিন সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবেন না, ততদিন তিনি শান্ত হয়ে থাকতে পারেন না। তিনি বিদ্রোহী কণ্ঠে বলেন, আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, আমি সেই দিন হব শান্ত। নমস্কার। দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ ডক্টর বিষ্ণুদের বক্তব্য শুনলেন। দর্শক বন্ধু, বিষ্ণুদের পরিচয় দেওয়ার সময় সামান্য একটু ত্রুটি রয়ে গেছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। ডক্টর বিষ্ণু দে এক সময় বদরপুর নবীনচন্দ্র কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। বর্তমানে তিনি বদরপুর নবীনচন্দ্র কলেজের বাংলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। দর্শক বন্ধু, এবারে কবি ফাল্গুনী দে, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কবি ফাল্গুনী দে, তিনি বাগবাজার মহিলা কলেজের প্রবক্তা, পশ্চিমবঙ্গের বাগবাজার মহিলা কলেজের প্রবক্তা। কবি ফাল্গুনী দে আরও কবিতা পাঠ করে আমাদের আলোর সাথী অনুষ্ঠানের অন্যান্য পর্বে পাঠিয়েছেন, তার স্বরচিত কবিতা তিনি নিজে পাঠ করে পাঠিয়েছেন, আপনারা তার কবিতার আনন্দ উপভোগ করেছেন। তিনি অত্যন্ত শ্রুতিমধুর কণ্ঠে আবৃত্তি করে থাকেন, তার স্বরচিত কবিতা তিনি নিজে লিখে থাকেন, নিজে আবৃত্তি করে তার কবিতা। তো দর্শক বন্ধু, আজকের এই নজরুল স্মরণ অনুষ্ঠান আমরা করব শুনে ফাল্গুনী দে আমাদের জন্য, ঈশান বাংলার দর্শকদের জন্য কবি নজরুলকে নিয়ে একটি কবিতা লিখে পাঠ করে পাঠিয়েছেন। তো কবি নজরুলকে নিয়ে নজরুল স্মরণে লেখা এই কবিতাটি, ডক্টর ফাল্গুনী দের লেখা কবিতাটি আসুন আপনাদেরকে শোনাই, তিনি নিজে পাঠ করছেন। বিদ্রোহী কবি কাজী নজরুলের 123তম জন্মদিন উপলক্ষে আমার নিবেদনে স্বরচিত কবিতা পাঠ। কবিতার নাম চেতনাই নজরুল। চুরুলিয়া থেকে উড়ে এসে ঝড়টা আছড়ে পড়ল সারা বাংলার আকাশে। রবীন্দ্রনাথ লিখলেন, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। দামাল সেই ঝড়কে অবলীলায় বুকে টেনে নিল বাংলাদেশ। জাতির চেতনায় জেগে রইল অনিমেষ শিখা। পেটের ভিতর ঘূর্ণির মতো পাকিয়ে ওঠে দারিদ্র্যের আগুন, বিরহের আগুন, ব্যথার আগুন। শিরায় শিরায় অমৃত সুধার সৃষ্টি সুকুল্লাস। আগ্রাসী কলমে বিদ্রোহী রণক্লান্ত হুঙ্কার। সুরের মায়াবী জাদুতে খুঁজে ফিরে আপনার চেয়ে আপন যে জন। সৈনিকের পোশাকে ঘর ছেড়ে কখনো তুমি প্রথম বিশ্বযুদ্ধে, গানের মূর্ছনায় একই দেহে তুমি ঈশ্বর কখনো আল্লাহ। জেলবন্দি তোমার কলমের পরাক্রমী আঘাতে ভেঙে পড়ে লৌহ কপাট। ফুলেল নার্গিস কোণে সেই তুমিই আবার প্রেমময় পারাবত প্রিয়া। আমরা তোমার স্বরূপ চিনতে পারিনি কবি, তোমার আগুনে আমরা পোড়াতে পারিনি
মোহ অন্ধের উজান, শ্যামল বাংলার পথে পথে ফেরেনি তোমার ভালোবাসার গান। আজন্ম ঠুলি পড়া চোখে আমরা আজও ভাঙতে পারিনি ঘুম সাম্যবাদী হিন্দু মুসলমান। তোমাকে চিনেছে শুধু সৃষ্টিকর্তা, তোমার অশ্বমেধের কলম থামাতে চেয়েছে কঠিন বলগাটানে, পরাজিত শত্রুর ছলনায় দেখেছে তোমাকে ফুলের জলসায় নীরব। পয়লা ভাদ্র 1329 সংখ্যায় ধূমকেতু পত্রিকায় রুদ্রমঙ্গল শিরোনামে প্রকাশিত হয় নজরুলের তীক্ষ্ণ বক্তব্য। তার রাজনৈতিক সচেতনতা বোধ কতটুকু ছিল, আসুন দর্শক বন্ধু আমরা দেখে নিই। এবার নজরুল বলেন, জাগো জনশক্তি, হে আমার অবহেলিত পদপিষ্ট কৃষক, আমার মুটে মজুর ভাইরা, তোমার হাতের লাঙল আজ বলরাম স্কন্দে হলের মতো ক্ষিপ্র তেজে গগনের মাঝে উৎক্ষিপ্ত হয়ে উঠুক। এই অত্যাচারীর বিশ্ব উপড়ে ফেলুক, উল্টে ফেলুক, আনো তোমার হাতুড়ি, ভাঙো ওই উৎপীড়কের প্রাসাদ, ধুলায় লুটাও অর্থ পিসাচ বলদর্পী ঋষি, ছোড়ো হাতুড়ি, চালাও লাঙল, উচ্চে তুলে ধরো তোমার বুকে রক্ত মাখা লাল লাল ঝান্ডা, যারা তোমাদের পায়ের তলায় এনেছে তাদের তোমরা পায়ের তলায় আনো, সকল অহংকার তাদের চোখের জলে ডোবাও, নামিয়ে নিয়ে এসো জুটি ধরে ওই অর্থ পিসাচ যক্ষগুলোকে, তোমাদের গৃহলক্ষ্মীর চোখের জল আর দুধের ছেলের হৃৎপিণ্ড নিংড়ে তাদের ওই লাবণ্য ওই কান্তি, তোমাদের অভিশাপ তিক্ত মারিবিষ জ্বালা লাগিয়ে তাদের সে কান্তি সে লাবণ্য জ্বালিয়ে পুড়িয়ে দাও। বল নির্জিত ভাইরা আমার, বল উৎপীড়িত বনেরা আমার, বল বেদনাতুর অভাব ক্লিষ্ট নরনারী, জয় ভৈরব, জয় শঙ্কর, জয় 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 প্রলয়ঙ্কর, শঙ্কর শঙ্কর। দর্শক বন্ধু, নজরুলের অসাধারণ লাইনগুলি আপনাদেরকে শোনালাম, অসাধারণ বক্তব্য। এভাবে কাজী নজরুল ইসলামী লিখেছেন, তিনিই একমাত্র এভাবে অগ্নিঝরা বক্তব্য আমাদের জন্য লিখে গেছেন। তো দর্শক বন্ধু, আজকে আমার মনে হয় এই লাইনগুলি, এই কথাগুলি যদি আমি আপনাদের না শোনাতাম, আপনারা অবশ্য প্রত্যেকেই জেনে থাকবেন, শুনে থাকবেন এই বক্তব্য নজরুলের, তবু আজকে এইগুলি কথাগুলি যদি আবার আপনাদেরকে মনে না করাতাম, তাহলে মনে হয় আজকের নজরুল জয়ন্তী উদযাপন অসম্পূর্ণ থেকে যেত। তো দর্শক বন্ধু, এবারে আমাদের পরিবেশনা তরুণ সঙ্গীত শিল্পী ও আবৃত্তিকার বিশ্বরূপা পুরকায়স্থ। তরুণ আবৃত্তিকার ও সঙ্গীত শিল্পী শিলচরের বিশ্বরূপা পুরকায়স্থ এবারে একখানা নজরুল সঙ্গীত পরিবেশন করবেন। আপনারা বিশ্বরূপা পুরকায়স্থের গান ও আবৃত্তি মাঝে মাঝে আমাদের আলোর সাথী অনুষ্ঠানে শুনে থাকেন, এবারে বিশ্বরূপা পুরকায়স্থ। নমস্কার, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে আমি তাঁর লেখা একটি গান গাইছি। আমি যার নূপুরের ছন্দ, বেণুকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে আমি যার নূপুরের ছন্দ, বেণুকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা,
কে এ কে সেই সুন্দর কে যাহার গানের আমি বনমালা আমি যার কথার কুসুম ডালা যাহার গানের আমি বনমালা আমি যার কথার কুসুম ডালা না দেখা শুধু কে সে সুন্দর কে কে সেই সুন্দর কে আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর কে সেই সুন্দর কে কে সেই সুন্দর কে যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মোরে কবিতা লেখায় যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মোরে কবিতা লেখা সে রাহে কোথায় আমি যার বড় সার আনন্দ কে তা নৃত্যের সঙ্গিনী দামিনী লেখা আমি যার বড় সার আনন্দ কে তা নৃত্যের সঙ্গিনী দামিনী লেখা যে মম অঙ্গে কাকন কেউ কে সে সুন্দর কে হে কে সে সুন্দর কে আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর কে সে সুন্দর কে হে কে সে সুন্দর কে আমি যার বিলাস যমুনা আমি যার বিলাস যমুনা বিরহ বিধুর কে সে সুন্দর কে কে সে সুন্দর কে আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর কে সেই সুন্দর কে কে সেই সুন্দর কে ধন্যবাদ। দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ বিশ্বরূপার গান শুনলেন। আসরে এবারে রয়েছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার কবি চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস নজরুল সম্বন্ধীয় একটি সরচিত কবিতা পাঠ করে শোনাবেন। ও একটি না, উনি দুটি কবিতা পাঠ করে শোনাচ্ছেন আপনাদের। দর্শক বন্ধু, আলোর সাথী পর্ব ২৭ অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো ফোন করে জানাতে পারেন। 9435373614 এই নম্বরে, 9435373614 এই নম্বরে ফোন করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনাদের অনুষ্ঠান কিরকম লাগছে, অনুষ্ঠান সম্বন্ধীয় কোনো সাজেশন থাকলে, কোনো মতামত আপনারা জানাতে চাইলে আমাকে সরাসরি ফোন করতে পারেন। আর যদি আপনারা কোনো অনুষ্ঠান করতে চান, গান, স্বরচিত কবিতা, আবৃত্তি, হাতের আঁকা, যে কোনো ধরনের
ক্র্যাফট, হস্তশিল্প, নাচ ইত্যাদি যে কোনো প্রতিভা সম্বলিত কেউ যদি থেকে থাকেন, উৎসাহী থাকেন আমাদের চ্যানেলে অনুষ্ঠান করার জন্য, আমার এই আমার আলোর সাথীতে অনুষ্ঠান করার জন্য যদি উৎসাহী থাকেন, তাহলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন 9435373614 এই নম্বরে। আপনাদের প্রতিভা, আপনাদের মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে, তরুণ প্রতিভা বিশেষ করে আমরা তুলে ধরতে, দর্শকদের সামনে তুলে ধরতে অত্যন্ত উৎসাহী। আমি মনে করি যে আমাদের মধ্যে, আপনাদের দর্শকদের মধ্যে আমাদের বিভিন্ন জায়গায় প্রচুর দর্শক ছড়িয়ে আছেন, তো এই দর্শক বৃন্দের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছেন, তো আমি চাই যে এসব প্রতিভা কোনো না কোনো ভাবে মানুষের জনসম্মুখে উঠে আসুক। তো আপনারা, আমি আমার চেষ্টা থাকবে আপনারা যোগাযোগ করলে আলোর সাথী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের প্রতিভাকে যাতে দর্শকদের সামনে তুলে ধরতে পারি। আর এতে করে আমার মনে হয় যে তরুণ প্রতিভা যারা আছে, তরুণরা যারা সুযোগ সেভাবে পাচ্ছে না, প্ল্যাটফর্ম পাচ্ছে না, তারাও একটা প্ল্যাটফর্ম পাবে আর আরো এগিয়ে যাওয়ার, নিজ নিজ প্রতিভায় আরো এগিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহী হবে। আর যারা প্রতিষ্ঠিত গুণীজন তাদেরকেও আমি অনুরোধ করব যে আপনারাও এগিয়ে আসুন, আমার সাথে যোগাযোগ করুন 9435373614 এই নম্বরে যোগাযোগ করুন, তাহলে আমরা আপনাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরতে পারব দর্শকদের সামনে, যাতে করে ওই অন্যান্য যারা আপনাদের, আপনারা যারা গুণীজন আছেন, তাদের আপনাদেরকে দেখে অন্য আমাদের দর্শকবৃন্দরাও, তরুণ যারা আছে, নতুন প্রজন্ম, তারাও উৎসাহী হতে পারে আপনাদেরকে দেখে, অনুপ্রেরণা পেতে পারে। তো দর্শক বন্ধু, আলোর সাথী পর্ব 27 দেখতে হলে আপনারা ইউটিউব চ্যানেলে, ঈশান বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবেন, ঈশান বাংলার ইউটিউব চ্যানেল আপনারা পেয়ে যাবেন। ইউটিউব খুলে ইউটিউবে আপনারা সার্চ অপশনে আলোর সাথী পর্ব -27 লিখবেন, আলোর সাথী থ্রস্বইকার দেবেন, আর আলোর সাথী পর্ব -27 লিখবেন। আর ইংরেজিতে লিখতে পারেন, ইংরেজিতে লিখলে আপনারা লিখবেন AALORSATHIPORBO-27। তো দর্শক বন্ধু, আপনারা এবার চিত্তরঞ্জন দাসের স্বরচিত কবিতা পাঠ শুনুন। নমস্কার, আমি চিত্তরঞ্জন দাস, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আমার স্বরচিত কবিতা পাঠ করছি। এই ধরনের চির বিস্ময়, কখনো বা আজান দাতা লেটোর দলে গান, কখনো বা সৈন্য তুমি যুদ্ধে আগুয়ান, কখনো বা গাজন গানে বিলাও ভালোবাসা, বিরহিণী প্রিয়ার চোখে জাগাও নব আশা, কখনো বা ভক্তি গীতি পরাণ খুলে গাও, কখনো বা ইসলামিতে সবার দোয়া চাও। রাম রহিমে অবলীলায় বাঁধো যে একসাথে, কখনো বা ধূমকেতু হও কলম ধরে হাতে, কখনো বা দুঃখের দুঃখী ফেলো চোখের জল, অত্যাচারীর সমন তুমি উৎপীড়িতের বল, ভাঙো তুমি জাতের বেড়া ভাঙো সকল শ্রেণী, বিদ্রোহী নও কেবল তুমি
তুমি মানব প্রেমী। শাসক কুলের কালো হাত ভাঙলে কবিতায়, প্রতিবাদ ও প্রতিরোধেই তোমায় চেনা যায়। আজ তুমি ভেঙে চলো এই সমাজের ভুল, আধার প্রদীপ হয়ে দেখাও কোথায় আলোর কুল। এপার বাংলা ওপার বাংলা তোমাতেই মশগুল, এই ধরনীর চির বিস্ময় তুমি কবি নজরুল, বিদ্রোহী নজরুল। কবির কুড়িখানি কাব্যগ্রন্থের নাম সংযোজিত করে আমার এই কবিতা। খেটে খাওয়া মানুষের রক্ত ঘামে কেদাখে সূর্যোদয়, দুর্দম দুর্জয় কলম টাকার তরবারি হয়ে নামে, অগ্নি বিনায় বাজে কার অহরহ সর্বহারার গান, বীর্যেকে মহিয়ান সাম্যবাদীর কেতিনী বারতাবহ। পূবের হাওয়ায় ওই যে দোদুল কাহার প্রলয় শিখা, শেষ সৌগত লিখা জিঞ্জর ভাঙা তিনি বিদ্রোহী নজরুল। সাত ভাই চম্পা প্রাণ পায় কার হাতে, সিন্ধুর হিল্লোলে চেতনার কল্লোলে নতুন চাঁদের আলো কেবা দেখে রাতে। দোলন চাপা দুটি হাতে ধরা যার, চিরমরু ভাস্বর প্রেম প্রীতি নির্ঝর চিত্ত নামায় ফণী মনসার কাঁটাতার। ছায়া নট রাগে ঝড় তোলে কার লেখা, কে ফোটায় ঝিঙে ফুল। নজরুল নজরুল সন্ধ্যা আকাশের দিক চক্রবাল সেজে একা। নমস্কার। 1333 বঙ্গাব্দের 26 ভাদ্র গণবাণী সাপ্তাহিক পত্রিকায় নজরুল হিন্দু মুসলমান রচনায় লিখেন, অবতার পয়গম্বর কেউ বলেননি আমি হিন্দুর জন্য এসেছি, আমি মুসলমানের জন্য এসেছি, আমি খ্রিস্টানের জন্য এসেছি। তারা বলেছেন আমরা মানুষের জন্য এসেছি, আলোর মতো সকলের জন্য। কিন্তু কৃষ্ণের বক্তেরা বলেন কৃষ্ণ শুধু হিন্দুর, মুহাম্মদের বক্তরা বলেন মুহাম্মদ শুধু মুসলমানদের, খ্রিস্টের শিষ্যরা বললেন খ্রিস্ট শুধু খ্রিস্টানদের। কৃষ্ণ মুহাম্মদ খ্রিস্ট হয়ে উঠলেন জাতীয় সম্পত্তি, আর এই সম্পত্তিত্ব নিয়েই যত বিপত্তি, আলো নিয়ে কখনো ঝগড়া করে না মানুষ, কিন্তু গরু ছাগল নিয়ে করে। বেশ মনে আছে ছেলেবেলায় আমরা সূর্য নিয়ে ঝগড়া করতাম, এ বলতো আমাদের পাড়ার সূর্য বড়, ও বলতো আমাদের পাড়ার সূর্য বড়। আমাদের গভীর বিশ্বাস ছিল প্রত্যেক পাড়ায় আলাদা আলাদা সূর্য ওঠে, স্রষ্টা নিয়েও ঝগড়া চলছে সেই রকম। এ বলছে আমাদের আল্লাহ, ও বলছে আমাদের হরি, স্রষ্টা যেন গরু ছাগল। আর তার বাহার বিচারের ভার পড়েছে জাস্টিস স্যার আব্দুর রহিম, পণ্ডিত মদনমোহন মালব্য প্রভৃতির উপর। আর বিচারের ফল মেডিকেল কলেজে গেলেই দেখতে পাওয়া যায়। নদীর পাশ দিয়ে চলতে চলতে যখন দেখি একটা লোক ডুবে মরছে, মনের চিরন্তন মানুষটি তখন প্রশ্ন করার অবকাশ দেয় না যে লোকটা হিন্দু না মুসলমান। একজন মানুষ ডুবছে, এইটেই হয়ে উঠে তার কাছে সবচেয়ে বড়, সে ঝাঁপিয়ে পড়ে নদীতে। হিন্দু যদি উদ্ধার করে দেখে লোকটা মুসলমান, বা মুসলমান যদি দেখে লোকটা হিন্দু, তার জন্য তো তার আত্মপ্রসাদ এতটুকু ক্ষুণ্ণ হয় না। তার মন বলে আমি একজন মানুষকে বাঁচিয়েছি, আমারই মতো একজন মানুষকে। হ্যাঁ দর্শকবন্ধু, আমরা কবি নজরুলের কথাগুলি যদি এভাবে, এই অগ্নিঝরা বক্তব্য, তার এই কথাগুলি যদি আমরা সামান্য হলেও
মনে রাখতে পারি। তার রচনার কিয়দংশ যদি আমরা তার বলে যাওয়া কথাগুলোর যদি কিয়দংশ আমরা সামান্য কিছু হলেও যদি আমরা অনুসরণ করতে পারি, মনে রাখতে পারি, তাহলেই আমাদের আজকের নজরুল স্মরণ অনুষ্ঠান বর্তমান এই পৃথিবীতে যে হানাহানি চলছে, আমাদের দেশেও যে পরিস্থিতি চলে, সেই নজরুলের সময় থেকে যে হিন্দু মুসলমান দাঙ্গা এসব চলে আসছে, নজরুলের সময়ে নজরুল এইগুলো হিন্দু মুসলমান নিয়ে রচনা লিখেছিলেন, একটা মিছিলকে নিয়ে একটা অনেক বড় দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গাকে নিয়ে তিনি হিন্দু মুসলমান এই রচনা করেছিলেন, হিন্দু মুসলমান রচনা করেছিলেন মন্দির ও মসজিদ ও এরকম শিরোনামে, হিন্দু মুসলমান মন্দির ও মসজিদ এই শিরোনামে রচনা করেছিলেন। তো আমরা যদি এই এভাবে আমরা নজরুলের পথ অনুসরণ করি, আজকের দিনে আমরা এই পৃথিবীতে আমাদের শান্তির পথ অবশ্যই খোলা থাকবে, মানুষের বাঁচার জন্য পৃথিবীটা অবশ্যই মানুষের বসবাসের উপযোগী হয়ে গড়ে উঠবে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা এক নতুন পৃথিবী রেখে যেতে পারব। আর আজকের নজরুল স্মরণ অনুষ্ঠান সার্থকতা পাবে আমরা যদি এর এই লাইনগুলি যেগুলি উচ্চারণ করলাম আজকে, নজরুলের কথা নজরুলের বক্তব্য যদি আমরা সামান্য অনুসরণ করতে পারি, এই বার্তাটা যদি সামান্য একটু ছড়িয়ে যায় এই অনুষ্ঠানের মাধ্যমে, তাহলেই আজকের নজরুল স্মরণ অনুষ্ঠান মনে করব সার্থকতা পাবে। দর্শক বন্ধু, আমরা অনুষ্ঠান শেষ করব আজকে কলকাতার সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্তের নজরুল সঙ্গীতের মাধ্যমে। তো আসুন দর্শক বন্ধু, আমরা কলকাতার সুপরিচিত সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্তের নজরুল সঙ্গীত শুনে নেই। এই শুভজিতের গানের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে। নমস্কার। নমস্কার। সবার প্রথমে আলোর সাথী অনুষ্ঠানের উদ্যোক্তা, দর্শকবৃন্দ এবং বিশেষ করে বিশিষ্ট কবি ও লেখিকা মিতা দাস পুরকায়স্থকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা এবং কৃতজ্ঞতা জানিয়ে নজরুলগীতি পরিবেশন করছি। খেলিছে জল দেবী সুনীল সাগর জলে, তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে, খেলিছে জল দেবী সুনীল সাগর জলে, জল ছল মিনুপুর স্রোত নীরে বাজে সুমধুর, জল চঞ্চল ছল কাকন কেউর, জল চঞ্চল ছল কাকন কেউর, ঝিনুকের মেখোলা কুটিতে দোলে খেলিছে জল দেবী সুনীল সাগর জলে। আন মনে খেলে চলে বালিকা, খুলে পড়ে মুকুতা মালিকা, হরষিত পারাবারে উর্মি জাগে, লাজে চাঁদ লুকালো গগন তলে, খেলিছে জল দেবী সুনীল সাগর জলে, তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে, খেলিছে জল দেবী সুনীল সাগর জলে।